হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি দেখাবো জুন মাসে ঢাকা থেকে কুয়ালালামপুরের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া কত তো আমি আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার দেখাবো শুধুমাত্র ঢাকা থেকে কুয়ালালামপুর যাওয়ার বিমান ভাড়া দেখাবো আপনারা যদি ডাউন টিকিটের ফেয়ার জানতে চান সেক্ষেত্রে তারিখ সহ কমেন্টস করবেন আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেবো তো যাই হোক আমি এই পুরো ভিডিওতে ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার বিমান ভাড়াটা দেখাচ্ছি তো যাই হোক প্রথমে যদি আমি আপনাদের জুনের এক তারিখের বিমান ভাড়া দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইন্দিগো বিমানে এটাতে আছে একত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা এটা চেন্নাইতে একটা ট্রানজিট আছে এরপর যে বিমান আছে তা হলো মালিন্দইয়ার এটাতে ভাড়া আছে ছত্রিশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এরপর আমরা মালিন্দইয়ারের আরও দুইটা ফ্লাইট দেখতে পাচ্ছি তো যাই হোক এরপর আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্স সেটার ভাড়া আছে সাতত্রিশ হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এরপর যে বিমান আছে তা হলো ইউএস বাংলা এয়ারলাইন্স সেটা ভাড়া আছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো আশি টাকা এরপর আমরা থাই এয়ারওয়েজ দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে তিনশো একানব্বই টাকা তো থাই এয়ারওয়েজ কিন্তু ব্যাংককে ট্রানজিট হয়ে যায় আর এখানে ইউএস বাংলা এবং মালয়েশিয়া এয়ারলাইন্স এই দুটো সরাসরি বিমান মালিন্দইয়ার ও সরাসরি বিমান তো যাই হোক এরপর আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে আটচল্লিশ হাজার একশো উনআশি টাকা তো যাই হোক এভাবে আমরা অসংখ্য বিমান দেখতে পাচ্ছি জুনের এক তারিখে তো যাই হোক আমরা যদি দুই তারিখের বিমান ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন তো এখানে দুই তারিখে আমরা সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইন্দিগো বিমানে এটাতে আছে বত্রিশ হাজার তিনশো টাকা এরপর আমরা যে বিমান দেখতে পাচ্ছি তা হলো থাই ইয়ার এশিয়া এবং ইয়ার এশিয়া এই দুটো বিমান যথাক্রমে যে ভাড়া আছে তা হলো বত্রিশ হাজার ছয়শো একত্রিশ টাকা তো এখানে থাই এয়ার এশিয়া এবং ইয়ার এশিয়া দুইটা কিন্তু একই কোম্পানির বিমান তো যাই হোক এটা ব্যাংককে একটা ট্রানজিট হয়ে যাবে তো এরপর আমরা থাই এয়ার এশিয়ার আর একটা বিমান দেখতে পাচ্ছি এটার ভাড়াও সেম বত্রিশ হাজার ছয়শো একত্রিশ টাকা এভাবে আমরা এয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি আরও পরের বিমানগুলো দেখি এখানে দেখতে পাচ্ছেন মালিন্দ ইয়ারে যে ভাড়া আছে তাহলে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো মালিন্দো ইয়ারের দুইটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমরা ইয়ার এশিয়া আবারও দেখতে পাচ্ছি এটার ভাড়া উনচল্লিশ হাজার টাকা তো এভাবে আমরা ইউএস বাংলার ফেয়ার দেখতে পাচ্ছি একচল্লিশ হাজার তিনশো টাকা এখানে ইউএস বাংলা এবং স্টার এশিয়া এয়ারওয়েজ দুইটা বিমান যথাক্রমে এটা সিঙ্গাপুরে একটা ট্রানজিট হয়ে যাবে সিঙ্গাপুরে গিয়ে বিমান চেঞ্জ হবে তো যাই হোক এভাবে আমরা অসংখ্য বিমান দেখতে পাচ্ছি আমরা যদি জুনের তিন তারিখের বিমান ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তিন তারিখে যে বিমান ভাড়া আছে তা হল উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এটা ইন্দিগো বিমানে এটা চেন্নাইতে একটা ট্রানজিট হয়ে যাবে এরপর আমরা ইয়ার এশিয়া দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে চৌত্রিশ হাজার দুশো উনিশ টাকা এরপর আমরা মালয়েশিয়া এয়ারলাইন দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে পঁয়ত্রিশ হাজার ছয়শো তেরো টাকা এটা সরাসরি যাবে ইয়ার এশিয়া কিন্তু ব্যাংককে ট্রানজিট হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন ইয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট আছে তো যাই হোক আমরা যদি একবারে নিচে দেখি এখানে মালিন্দ ইয়ার দেখতে পাচ্ছি আটত্রিশ টাকা এখানে তিনটা ফ্লাইট দেখতে পাচ্ছি মালিন্দ ইয়ারের তো যাই হোক আমরা ইউএস বাংলার ফেয়ার যদি দেখি চল্লিশ টাকা তো এরপর আমি চার তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো চার তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া ইন্দিগোতে দেখতে পাচ্ছি ঊনত্রিশ টাকা তো এরপর যে আছে তা হলো থাই ইয়ার এশিয়া এটাতে আছে চৌত্রিশ হাজার দুশো উনিশ টাকা এরপর আমরা থাই ইয়ার এশিয়া এবং এয়ার এশিয়ার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাতে আছে চৌত্রিশ হাজার দুশো উনিশ টাকা এরপর আমরা মালয়েশিয়া এয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে পঁয়ত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা তো মালয়েশিয়া এয়ারলাইন্সের দুইটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর এয়ার এশিয়ার আরও অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমরা যদি মালিন্দো ইয়ারের ভাড়া দেখি আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো মালিন্দ ইয়ারের তিনটা ফ্লাইট দেখতে পাচ্ছি এভাবে আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্স দেখতে পাচ্ছি চল্লিশ হাজার একশো বিরাশি টাকা তো যাই হোক এরপর আমি আপনাদের পাঁচ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো আমি জুন মাসে ঢাকা থেকে কুয়ালালামপুরের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি তো পাঁচ তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো মালয়েশিয়া এয়ারলাইন্সে এটা সরাসরি যাবে এটার ভাড়া আছে পঁয়ত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা তো মালয়েশিয়া এয়ারলাইন্সের দুইটা ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা মালিন্দ ইয়ার দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা এখানে তিনটা ফ্লাইট আছে মালিন্দ ইয়ারের এরপর আমরা ইউএস বাংলা এবং স্কট বিমানের ভাড়া দেখতে পাচ্ছি চল্লিশ হাজার দুশো নিরানব্বই টাকা তো এভাবে আমরা অসংখ্য বিমান দেখতে পাচ্ছি তো যাই হোক আমি সব থেকে কম ভাড়া যে বিমানগুলো আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়ায় আপনাদের দেখাবো তো এরপর আমরা যদি ছয় তারিখের ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো থাই এয়ার এশিয়াতে এটাতে আছে তিরিশ হাজার সাতশো পঁচিশ টাকা এরপর থাই এয়ার এশিয়া এবং ইয়ার এশিয়ার যে ভাড়া আছে এটাতে একত্রিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এভাবে আমরা থাই এয়ার এশিয়া এবং ইয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা যদি মালিন্দ ইয়ার দেখি এখানে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা এখানে তিনটা ফ্লাইট দেখতে পাচ্ছি মালিন্দ ইয়ারের তো এভাবে আমরা অসংখ্য বিমান দেখতে পাচ্ছি যেগুলোর ভাড়া পর্যায়ক্রমে আরও বেশি দেখতে পাচ্ছি তো যাই হোক আমি এরপর আপনাদের সাত তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো আমি পুরো জুন মাসে ঢাকা থেকে ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর সাত তারিখে যে বিমান ভাড়া আছে তা হলো বত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা এটা ইন্দিগোতে এরপর আর যে বিমান আছে তাহলে ইউএস বাংলা এবং মালিন্দ ইয়ার এটার ভাড়া আছে চল্লিশ হাজার ছশো একান্ন টাকা এটা সিঙ্গাপুরে গিয়ে বিমান চেঞ্জ হবে তো এরপর যে বিমান আছে তা হলো মালয়েশিয়া এয়ারলাইন্স এটার ভাড়া আছে চল্লিশ হাজার সাতশো আটষট্টি টাকা এরপর আমরা ইউএস বাংলা এবং স্টার এশিয়া এয়ারওয়েজের ভাড়া দেখতে পাচ্ছি চল্লিশ হাজার আটশো পঁচাশি টাকা এরপর মালিন্দ ইয়ারের ভাড়া দেখতে পাচ্ছি বিয়াল্লিশ হাজার একশো চুয়াত্তর টাকা তো এখানে আমরা মালিন্দ ইয়ারের তিনটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমরা থাই এয়ারওয়েজের বিমান ভাড়াগুলো দেখতে পাচ্ছি এখানে চুয়াল্লিশ হাজার আটচল্লিশ টাকা তো যাই হোক এরপর আমি আপনাদের আট তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আট তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো ইন্দিগো বিমানে এটার ভাড়া আছে তিরিশ হাজার দুশো পঁচিশ টাকা এরপর আমরা মালিন্দ ইয়ার দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা এরপর আমরা মালয়েশিয়ায় এয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে চল্লিশ হাজার সাতশো আটষট্টি টাকা তো এখানে মালিন্দ ইয়ার এবং মালয়েশিয়া এয়ারলাইন্স এই দুটো কিন্তু সরাসরি বিমান আর ইন্দিগো ট্রানজিট বিমান তো যাই হোক এরপর আমি নয় তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো নয় তারিখেও আমরা ইন্দিগো বিমানে থেকে কম ভাড়া দেখতে পাচ্ছি সাতাশ হাজার দুশো এগারো টাকা এরপর আমরা থাই ইয়ার এশিয়া দেখতে পাচ্ছি আঠাশ হাজার পাঁচশো দুই টাকা তো এখানে থাই ইয়ার এশিয়া এবং ইয়ার এশিয়ার অনেকগুলো বিমান দেখতে পাচ্ছি এগুলোর ভাড়া সবগুলোই একই তো যাই হোক এরপর আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সের ভাড়া যদি দেখি পঁয়ত্রিশ হাজার ছয়শো তেরো টাকা এরপর মালিন্দ ইয়ারে আছে সাতত্রিশ হাজার একাত্তর টাকা তো যাই হোক এরপর আমি দশ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি যারা মালয়েশিয়া থেকে ঢাকায় আসবেন তারা তারিখ সহ কমেন্টস করবেন আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব তো এখানে আমরা দশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো থাই ইয়ার এশিয়াতে এটাতে আছে আঠাশ হাজার পাঁচশো দুই টাকা এরপর আমরা থাই ইয়ার এশিয়া এবং ইয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে ইন্দিগো এটার ভাড়া আছে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এরপর আবারও আমরা ইয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এগুলোর ভাড়া কিন্তু সেম উনত্রিশ হাজার সাতশো বাহাত্তর টাকা এরপর আমরা মালিন্দ ইয়ারের ভাড়া দেখতে পাচ্ছি বত্রিশ হাজার নয়শো সাতত্রিশ টাকা তো যাই হোক এরপর আমি এগারো তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এগারো তারিখে আমরা সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো থাই এয়ার এশিয়াতে এটাতে আছে আঠাশ হাজার পাঁচশো দুই টাকা এরপর আমরা এয়ার এশিয়ার অনেকগুলো বিমান দেখতে পাচ্ছি এরপর আমরা যদি ইন্দিগোতে দেখি এটাতে আছে তেত্রিশ হাজার দুশো টাকা এরপর মালয়েশিয়া এয়ারলাইন্সে আছে পঁয়ত্রিশ হাজার ছয়শো তেরো টাকা তো যাই হোক এরপর আমি আপনাদের বারো তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো আমি ঢাকা থেকে কুয়ালালামপুরের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি জুন মাসের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো ইন্দিগো বিমানে এটাতে আছে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এরপর আছে মালয়েশিয়া এয়ারলাইন্স এটাতে আছে পঁয়ত্রিশ হাজার ছশো তেরো টাকা এরপর মালিন্দ ইয়ারে আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো যাই হোক এরপর আমি আপনাদের তেরো তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো তেরো তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো মালয়েশিয়া এয়ারলাইন্সে এটাতে আছে পঁয়ত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এরপর আছে থাই এয়ার এশিয়া এটাতে আছে সাতত্রিশ হাজার সাতশো চৌরাশি টাকা এরপর আমরা ইয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি মালিন্দ্য ইয়ারে দেখি এটাতে আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো যাই হোক এরপর আমি চোদ্দ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো আমি জুন মাসে ঢাকা থেকে কোয়ালালামপুরের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি এখানে চোদ্দো তারিখে যে বিমান ভাড়া আছে তা হলো ইন্দিগোতে এটাতে আছে তিরিশ হাজার দুশো টাকা এটা সর্বনিম্ন ভাড়া এরপর যে বিমান আছে তা হলো মালয়েশিয়া এয়ারলাইন্স এটাতে আছে পঁয়ত্রিশ টাকা এটা সরাসরি যাবে এরপর আছে মালিন্দো ইয়ার এটাতে আছে আটত্রিশ হাজার টাকা এটাও সরাসরি যাবে তো যাই হোক এরপর আমি পনেরো তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো পনেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্দিগোতে এটাতে আছে তিরিশ হাজার আটশো দশ টাকা এরপর আমরা মালিন্দ ইয়ার দেখতে পাচ্ছি এটাতে আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা এরপর আমরা মালয়েশিয়া ইয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটাতে আছে চল্লিশ হাজার সাতশো আটষট্টি টাকা এরপর আমরা ইউএস বাংলা ইয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটাতে আছে বিয়াল্লিশ হাজার সাতশো উনষাট টাকা এটাও সরাসরি যাবে কোথাও ট্রানজিট নেই এটার তিরিশ কেজি ব্যাগেজ নিতে পারবেন চেক ইন লাগেজ এবং সাত কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন আর মালিন্দ ইয়ারে পঁয়ত্রিশ কেজির চেক ইন লাগেজ দশ কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন তো এভাবে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে ষোলো তারিখের ভাড়া দেখি তো ষোলো তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইন্দিগো বিমানে এটাতে আছে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এরপর আছে মালয়েশিয়া এয়ারলাইন্স এটাতে আছে পঁয়ত্রিশ হাজার ছয়শো তেরো টাকা এরপর আছে থাই এয়ার এশিয়া এটাতে আছে সাতত্রিশ হাজার সাতশো চৌরাশি টাকা তো এরপর আমরা এয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি মালিন্দ ইয়ারে আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো এরপর আমি সতেরো তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো সতেরো তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হল ইন্ডিগোতে এটাতে আছে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এরপর আছে মালয়েশিয়া এয়ারলাইন্স এটাতে আছে পঁয়ত্রিশ হাজার ছয়শো তেরো টাকা এরপর আছে থাই এয়ার এশিয়া এটাতে আছে সাতত্রিশ হাজার সাতশো চৌরাশি টাকা তো এরপর আমরা যদি আঠারো তারিখের বিমান ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো ইন্দিগোতে এটাতে আছে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্স এটা সরাসরি যাবে এটার ভাড়া আছে পঁয়ত্রিশ হাজার ছয়শো তেরো টাকা এরপর আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে ছত্রিশ হাজার সাতশো পঁচাশি টাকা তো এটা কিন্তু কলম্বোতে একটা ট্রানজিট হয়ে যায় তো যাই হোক এরপর আমরা যদি উনিশ তারিখের বিমান ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো উনিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে পঁয়ত্রিশ হাজার ছয়শো তেরো টাকা এরপর আছে ইয়ার এশিয়া এটার ভাড়া আছে পঁয়ত্রিশ হাজার সাতশো বাষট্টি টাকা এরপর আছে মালিন্দ ইয়ার এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো এরপর আমরা যদি বিশ তারিখের বিমান ভাড়া দেখি তো আমি ঢাকা থেকে কুয়ালালামপুরের অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো এখানে বিশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো মালয়েশিয়া এয়ারলাইন্সে এটাতে আছে পঁয়ত্রিশ হাজার তেরো টাকা এরপর আছে থাই ইয়ার এশিয়া এটাতে আছে সাতত্রিশ হাজার সাতশো টাকা তো এখানে এয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে মালিন্দ ইয়ার এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো এরপর আমি একুশ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো একুশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা ইন্দিগোতে দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এরপর আছে মালয়েশিয়া এয়ারলাইন্স এটার ভাড়া আছে পঁয়ত্রিশ হাজার ছয়শো তেরো টাকা এরপর আছে ইয়ার এশিয়া এটার ভাড়া আছে পঁয়ত্রিশ হাজার সাতশো বাষট্টি টাকা এরপর আছে মালিন্দ ইয়ার এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো এরপর আমি বাইশ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো আমি পুরো জুন মাসে ঢাকা থেকে কুয়ালালামপুরের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি তো বাইশ তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্দিগোতে এটাতে আছে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এরপর আছে ইয়ার এশিয়া এটাতে আছে পঁয়ত্রিশ হাজার সাতশো বাষট্টি টাকা এরপর আছে মালিন্দ ইয়ার এটাতে আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো এরপর আমি আপনাদের তেইশ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো তেইশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা থাই আর এশিয়াতে দেখতে পাচ্ছি এটাতে আছে আঠাশ টাকা এটা ব্যাংককে ট্রানজিট হয়ে যাবে এরপর আমরা ইন্দিগো দেখতে পাচ্ছি এটাতে আছে উনত্রিশ টাকা এটা চেন্নাইতে ট্রানজিট হয়ে যাবে এরপর আমরা ইয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি মালিন্দ ইয়ারে দেখি এটা সরাসরি যাবে এটার ভাড়া আছে আটত্রিশ টাকা তো এরপর আমি চব্বিশ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো চব্বিশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো থাই এয়ার এশিয়াতে এটাতে আছে আঠাশ হাজার পাঁচশো দুই টাকা তো এরপর আমরা এয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে ইন্দিগো এটার ভাড়া আছে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা তো এরপর আমরা যদি মালিন্দ ইয়ারে দেখি এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা ইউএস বাংলাতে আছে সাতত্রিশ হাজার নয়শো ছাপ্পান্ন টাকা তো এরপর আমি পঁচিশ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো পঁচিশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো থাই ইয়ার এশিয়াতে এটাতে আছে আঠাশ হাজার পাঁচশো দুই টাকা এরপর আমরা থাই ইয়ার এশিয়ার আর একটা বিমান দেখতে পাচ্ছি এরপর আমরা ইন্ডিগো বিমান দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা তো এরপর আমরা ইয়ার এশিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি মালিন্দ ইয়ারে আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো এরপর আমি ছাব্বিশ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো ছাব্বিশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো ইয়ার এশিয়াতে এটাতে আছে তেত্রিশ হাজার ছয়শো সাতানব্বই টাকা এরপর আছে ইন্দিগো এয়ারলাইন্স এটার ভাড়া আছে সাতত্রিশ হাজার উনিশ টাকা এরপর আছে মালিন্দ ইয়ার এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো আমরা যদি সাতাশ তারিখের বিমান ভাড়া দেখি তো সাতাশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো থাই এয়ার এশিয়াতে এটাতে আছে আঠাশ টাকা এরপর আমরা এয়ার এশিয়ার আরও অনেক ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি মালিন্দু ইয়ারে দেখি এটার ভাড়া আছে আটত্রিশ টাকা তো এরপর আমি আপনাদের আঠাশ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আঠাশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা তাহলে ইয়ার এশিয়াতে এটাতে আছে তেত্রিশ হাজার ছয়শো সাতানব্বই টাকা এরপর আছে মালিন্দ ইয়ার এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটার ভাড়া আছে উনচল্লিশ হাজার সাতশো চোদ্দো টাকা তো এরপর আমরা যদি উনত্রিশ তারিখের বিমান ভাড়া দেখি তো উনত্রিশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইয়ার এশিয়াতে এটাতে আছে ছত্রিশ হাজার একশো পনেরো টাকা এরপর আছে মালিন্দ ইয়ার এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটার ভাড়া আছে উনচল্লিশ হাজার সাতশো চোদ্দো টাকা তো এরপর আমি তিরিশ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি তো তিরিশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো থাই ইয়ার এশিয়াতে এটাতে আছে আঠাশ হাজার একশো চৌরাশি টাকা এরপর আমরা ইয়ার এশিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি মালিন্দ ইয়ারে দেখি এটার ভাড়া আছে আটত্রিশ হাজার একশো একানব্বই টাকা তো এই ছিল জুন মাসে ঢাকা থেকে কুয়ালালামপুরের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার আপনারা যদি আপডাউন টিকিটের ফেয়ার জানতে চান অথবা কুয়ালালামপুর থেকে ঢাকার বিমান ভাড়া জানতে চান সেক্ষেত্রে তারিখ সহ কমেন্টস করবেন আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব তো আজকের মতো এই পর্যন্তই ওই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে